হয়ে আবারও মানুষের পাশে এসে দাঁড়ালেন কুলটির বিধায়ক উজ্জ্বল চ্যাটার্জি। সুস্থ হয়ে আবারও মানুষের পাশে এসে দাঁড়ালেন কুলটির বিধায়ক উজ্জ্বল চ্যাটার্জি। এই সময় করোনা ভাইরাসের কারণে লকডাউন, আর তাতে তার বিধানসভা এলাকাতে থাকা ওয়ার্ডগুলিতে বহু গরিব মানুষ থাকেন। তাই এই লকডাউনের কারণে ওই সব গরিব দুস্থ মানুষদের হাতে 200 খাদ্য সামগ্রীর প্যাকেট তুলে দিলেন কুলটির বিধায়ক উজ্জ্বল চ্যাটার্জি মহাশয়। সঙ্গে ছিলেন কুলটি ব্লকের কনভেনর প্রেমনাথ সাউ। এদিন বিধায়ক আরও জানান যে কুলটির বিধানসভাতে 28টি ওয়ার্ডে এই সব গরিব মানুষদের হাতে 200টি করে প্রত্যেক ওয়ার্ডে খাদ্য সামগ্রীর প্যাকেট তুলে দেওয়া হবে। এবং বিধায়ক আরও বলেন যে অনেক গরিব দুস্থ মানুষ আছেন, রেশন কার্ড নেই যাদের, তাদেরকে এই খাদ্য সামগ্রী তুলে দেওয়া হবে। আজ থেকে এই খাদ্য সামগ্রী বিতরণের কাজ শুরু করলেন বিধায়ক উজ্জ্বল চ্যাটার্জি। অনেক অসুবিধার মধ্যে দিয়ে তাদের দিন অতিবাহিত করছে। এটা শুধু আমাদের পশ্চিমবাংলা বা ভারতবর্ষের বিষয় নয়, এটা সারা দুনিয়ার বিষয়। ইতিমধ্যে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যার অনুপ্রেরণায় আমরা দলের সকল কর্মী, সে মন্ত্রী হতে পারে, এমপি হতে পারে, এমএলএ হতে পারে, কাউন্সিলর হতে পারে, দলের যে কোনো পদাধিকারী হতে পারে, যারা তৃণমূল কংগ্রেসকে ভালোবাসে, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, তাদের কাছে পরিষ্কারভাবে নির্দেশ এসেছে যে মানুষের সাথে থাকো, মানুষের পাশে থাকো। কারণ এই কঠিন পরিস্থিতিতে যদি কঠিন পরিস্থিতির মোকাবিলা করতে হয় তো মানুষের সাথে থাকতে হবে। সেই নির্দেশকে সামনে রেখে আমরা যারা তৃণমূল কংগ্রেস করি, আমরা সেই চিন্তাভাবনাকে সামনে রেখে এগিয়ে চলেছি। যেটুকু পারছি সরকারিভাবে যে সাহায্যগুলো করা হচ্ছে সেগুলো মানুষের কাছে পৌঁছে যাচ্ছে, কিন্তু এমন কিছু মানুষ আছে যাদের রেশন কার্ড নেই বা কোনো কিছুই নেই, সকল থেকে সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত হচ্ছে। যাই হোক, সেই সকল মানুষের চিন্তা মাথায় রেখে আমাদের দল তৃণমূল কংগ্রেস কুলটি ব্লকের এখানে এমএলএ, সমস্ত কাউন্সিলর, সমস্ত দলীয় নেতৃত্ব আমরা যে চিন্তাভাবনা করেছি যে প্রতিটি ওয়ার্ডে সব থেকে গরিব যারা রয়েছে এরকম 200 করে আমরা এই প্যাকেজ তাদের হাতে তুলে দেবো। কাউন্সিলর যেখানে থাকবে, কাউন্সিলরের সাথে সাথে আমাদের দলের যে প্রেসিডেন্ট আছে, সে দলের কর্মীদের সকলে একসাথে মিলে তারা মানুষের পাশে থেকে যাদের অন্যান্য সুযোগ সুবিধাগুলো পাচ্ছে না তাদেরকে তাদের হাতে এই জিনিসগুলো তুলে দেবে। সারা পুলিশ ব্লকে আমাদের আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলি, টাইমস বাংলা।